السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر، إن الإنسان لفي خسر، إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. মুসলিম ইউথ কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই সেমিনারের পক্ষ থেকে যে লাইভ প্রোগ্রামটি হচ্ছে, সবাইকে এই লাইভ প্রোগ্রামটিতে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আলোচনার শুরুতেই কোরআনের একটি সুরা দিয়ে শুরু করেছি, সুরাতুল আসর। সুরাতুল আসরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সময়ের কসম, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। এখানে আল্লাহ তাআলা মুসলিম জাতির কথাও বলেননি, খ্রিস্টান জাতির কথাও বলেননি, বা দুনিয়ার অন্য কোনো জাতির কথা বলেননি। তিনি একটি জাতির কথা বলেছেন, সেটি হলো মানব জাতি। আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবাই মানব, সব মানবই আমরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয়, কারা? যারা ইমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, সত্যের পথে থেকেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের মাধ্যমে, এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা এই সুরাতে যে বর্ণনাটা করেছেন সেটা হলো, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান এনেছে, নেক আমল করেছে, ধৈর্যের সাথে এবং সহনশীলতার সাথে। তো সুধী ভাই এবং বোনেরা, যারাই আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমরা আমাদের এখানে যে আলোচনাগুলো করি, শুধুমাত্র আমাদের মুসলিম জাতির জন্যই না, আমাদের মানব জাতির জন্য। আমাদের মানব জাতি আজকে ধ্বংসের মুখে। আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের ধর্মের কর্মের দিক দিয়ে কতটুকু এগিয়ে আগাতে পেরেছি? আমরা আজকে বিধর্মীদের উপর অত্যাচার শুরু করেছি। বিধর্মীরা মুসলিমদের উপর অত্যাচার করে, মুসলিম না, মুসলিমরা আজকে নির্যাতিত। ধর্ম বর্ণ নিয়ে আমরা আজকে মারামারি, কাটাকাটি, হানাহানি করছি। ইসলাম আমাদের এটি শিক্ষা দেয়নি। ইসলাম বলেছে ভ্রাতৃত্ব বজায় রাখা। এবং আমরা আজকে যারা মুসলিম আছি, প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং, আমরা আমাদের দাওয়াতের স্টাইল হওয়ার কথা ছিল অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, কিন্তু আমরা আজকে মুসলিমদেরকেই দাওয়াত দিতে পারছি না। আমাদের সর্বপ্রথম যে কাজ, সেটা মুসলিম হওয়ার জন্য কালিমা পড়ে মুসলমান হওয়া। এর পরবর্তী যে ফরজটি, সেটি হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা বলছে নামাজ কায়েম করতে, নামাজ পড়তে না, নামাজ পড়ার পাশাপাশি নামাজ কায়েম করা। আমরা ঠিকই অনেকে নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ কায়েম করতে পারছি না। আমাদের অনেক ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন আছে, আমরা ঠিকই নামাজে যাচ্ছি, ঠিকই ঘরে নামাজ পড়ছি, কিন্তু আমার ভাইকে, আমার বোনকে, আমার বন্ধুকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার দাদাকে, আমার আত্মীয় স্বজনকে আমরা নামাজের কথা বলতে পারছি না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমরা এই নামাজের দাওয়াতটা দিতে পারছি না। তারপর যে বিষয়টি আসে, সেটি হলো সবর করা, ধৈর্য ধরা। আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, বা মানুষের কাছেই যখন কোনো কিছু চাই, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা সবর করতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ধৈর্য ধরো, সবর করো, নিশ্চয়ই নেক কাজের ফল আল্লাহ তাআলা দিবেন। এজন্য সুধী ভাইরা এবং যারা আমাদের লাইফটি দেখছেন, এবং মুসলিম ইউথের আমাদের ভাই সঙ্গীরা, সবাই আমরা নামাজ কায়েম করার চেষ্টা করব, সঠিক পথে থাকার চেষ্টা করব, এবং আমরা সব সময় সবর তথা ধৈর্য ধারণ করে থাকব। ধৈর্যের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ সফলতার এবং কামিয়াবির পথে আমরা চলতে পারবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম।